সত্যি লাউড়া, এরাই কপাল করে জন্ম হয়েছে। সালা জিন্দেগি মাইরি। গুরুজনেরা একটা কথা কিন্তু ঠিকই বলে গেছেন, সালা টাকা থাকলে প্রত্যেক দিন জন্মদিন পালন করা যায়। ভালো কথা মনে পড়েছে, কালকেরও তোমার আমার জন্মদিন রয়েছে। দেখি একবার মাকে গিয়ে জিজ্ঞাসা করি কালকের কি প্রোগ্রাম রয়েছে, নিশ্চয়ই কিছু ভালো মন্দ হবে। উফ, যা গরম পড়েছে, রান্না করতে করতে গাড় ফেটে যাচ্ছে। মা, রান্না করছো নাকি? না, খুব ঠান্ডা লাগছিল তো তাই গা শেকছি। দেখতেই তো পাচ্ছিস রান্না করছি, আবার জিজ্ঞেস করার কি আছে? না গো, আসলে কালকের আমার জন্মদিন আছে না, তাই কি ভালো মন্দ রান্না করবে ওইটাই জিজ্ঞাসা করতে এলাম। এক প্যাকেট সয়াবিন আছে, ওটাই কালকে রান্না করবো। এই গাঁড় মেরেছে, মার মনে হয় আজকের মুডটা ভালো নেই, বেশি ঘাঁটালে হবে না, মানে মানে এখান থেকে কেটে পড়ি। A few moments later. না, একবার ক্লাবের দিক থেকে ঘুরে আসি, পচারা মনে হয় এই সময় ওখানেই থাকবে। ওদেরকে গিয়ে যদি বলি কালকের আমার জন্মদিন, ওরা নিশ্চয়ই অনেক খুশি হবে, আর হয়তো ছোটখাটো একটা পার্টি হওয়ার চান্স রয়েছে। যাই, একবার ক্লাবের দিক থেকে ঘুরে আসি। কি রে ভাই, অনেকক্ষণ থেকেই তো দেখলি, কিছু লাগলো নাকি? দা, আর একটু ভালো করে মিলিয়ে নি। কি রে, কিছু লাগলো? না, কিছু লাগেনি। দূর মারা, জানতাম সালা কিছু লাগবে না। আহা, মন খারাপ করছিস কেন? আবার একবার কাট না, যদি লাগে। কত আর কাটবো বলতে পারিস ভাই, শালা কবে থেকে কাটছি, একটাও যদি লাগতো। লোকের দেখবি একটা কাটলেই কোটি টাকা লেগে যাচ্ছে, আর আমার বালের পোড়া কপাল কোথা কারে? এতদিন ধরে শালা টিকিট কাটছি, বাল কোনোদিন একটা বিড়ি খাওয়ার অবধি টাকা উঠলো না। এই তো তোরা সব এখানে আছিস দেখছি, তোমরা এখানে থাকবো না কোথায় থাকবো? নিমতলার শ্মশানে বসে থাকবো নাকি? যত সব পাগল চোদার দল। এ ভাই, তুই এরকম করে গালাগালি কেন করছিস? আমি তো একটা ভালো কথাই বলতে এসেছি। আরে ওর কথা ছাড়, আজকের লটারিতে ও কিছু পায়নি, ওই জন্য ওর মুডটা একটু অফ আছে। বল কি বলতে এসেছিস? আসলে হয়েছে কি, কালকের আমার জন্মদিন বুঝেছিস? তা কালকের তোর জন্মদিন তো আমরা কি করবো, বাল ছিঁড়বো নাকি? দুই, কি যে বলিস না, বাল কেন ছিঁড়তে যাবি, বাল ছিঁড়বে তো সত্তর। তুই তো খালি কালকের আমার জন্মদিনের জন্য ছোটোখাটো যদি একটা পার্টি করিস, ওটাই বলতে এসেছিলাম আর কি। সালা শুয়োরের বাচ্চা, পিকনিক চোদাতে এসছিস? যতবার বাড়া পিকনিকের জন্য তোকে টাকা চাওয়া হয়েছে, ততবারই তুই সালা কোনো না কোনো অজুহাত দিয়ে বেরিয়ে গেছিস। আজকের মা শরীর খারাপ, কালকের দাদুর শ্রাদ্ধ, আর আজকের এসছিস পার্টি চোদাতে? দূরা বোকা চোদা এখান থেকে। না মানে ভাই, এখান থেকে যাবি মা? ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, আজকে মনে হয় তোর মুডটা ভালো নেই। সত্যি মারা, যার কাছে টাকা নেই তার কাছে কিছু নেই মারা, এইসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সব বেকার, টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না। সালা, যাদেরকে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসতাম, একদম নিজের ভাই মনে করতাম, আজকে তারাই আমাকে ধোকা দিয়ে দিল, আমাকে গালাগালি করে বের করে দিল ক্লাব থেকে। জল্লা ওরা, এটাও খালি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, সবাই তো মারা ধোকা দিয়ে দিচ্ছে, এখন তুইও আমাকে ধোকা দিলি? না, তোকেও মারা দরকার নেই, তুইও বেরো এখান থেকে। কাউকে আমার লাগবে না, আমি মারা একাই একশো, এই দুনিয়ায় মারা একাই এসছি আর একাই যাব, কেউ মারা সঙ্গে যাবে না, তাই বেকার ভেবে লাভ নেই। মারা ঘুমও জোরে লেগে গেছে। The next day. বল্টু, এ বল্টু। কে? আরে আমি পচারে, ওর তাড়াতাড়ি, তুই কোথায় শুয়ে আছিস? আরে তোকে এত সকাল সকাল কে আমার বাড়ি আসতে বলেছে, একটু পরে আসবি, যা এখন যা। ওরে বোকাচোদা,
চোখ খুলে দেখ, সালা জঙ্গলের মধ্যে শুয়ে আছিস। উফ, তুই কি বাংলা বুঝিস না? বল, বলছি না পরে আসতে, এখন যা। কি, আমি জঙ্গলের মাঝে কি করে এলাম? দোকাশেদা, সারা রাত মাল খেয়ে এখানে শুয়েছিলি আর বলছিস কিনা বাড়িতে শুয়েছি। নে নে এখন ওঠ, ওঠে তাড়াতাড়ি ক্লাবে চল, দরকার আছে। কেন, ক্লাবে নিয়ে গিয়ে আমার ফোন মারবি নাকি? দূর বল, তোকে যেটা বলছি সেটা কর না, তাড়াতাড়ি চ, দে হাতটা দে, চ চ, অনেক দেরি হয়ে গেল। A few moments later. একি, তোরা আজ এত সকাল সকাল ক্লাবে চলে এসেছিস? আর ক্লাবকে এত সাজিয়েছিস বা কেন? কারোর বিয়েটি আছে নাকি? না, কারোর বিয়ে বা নেই, কিন্তু আজকের আমার ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন বল্টু। এ ভাই, তোদের সবার আমার জন্মদিনের কথা মনে ছিল? মনে থাকবে না মানে? তুই হচ্ছিস আমাদের বাল্যকালের বন্ধু, আর তোর জন্মদিনের কথা ভুলে যাবো? এতই কি আমাদের ভুলো মন নাকি? ইস, তোরা মনে এত ভালো, আর আমি কালকে রাত্রিরে তোদের ব্যাপারে কত খারাপ খারাপ কথা ভাবছিলাম। ছি ছি ছি, ঠিক আছে আর মন খারাপ করিস না, চ তাড়াতাড়ি কেক কাটবি। নে টেপা, তাড়াতাড়ি ঢাকাটা খুলে দে। ছি ছি ছি, তোরা মনে এত ছোট লোক, আমাকে সকাল সকাল ডেকে আর এরকম খালি প্লেট দেখাচ্ছিস? তোদের তো সালা নরকেও ঠাই হবে না রে। না রে ভাই, কেক ছিল, সত্যি বলছি, দাঁড়া এক মিনিট দাঁড়া। টেপা, সত্যি করে বল, কেকটা কে খেয়েছিস? ভাই, মায়ের দিদি কে বলছি, আমি কেক খাইনি, বিশ্বাস কর। আমি তো এখানে কেকটা ঢাকা দিয়ে বাইরে মোমবাতি আনতে গেছিলাম, আর তখন এই ন্যাপলা কেকটা পাহারা দিচ্ছিল। ন্যাপলা, তোর কি কিছু বলার আছে? কি বলবো বলতো, সকালে না বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি বুঝেছিস, আর এমনিও তো তোরা কেকটা কেটে নষ্টই করে ফেলতিস মেখে টেকে, তাই না? তাই আমি খেয়ে নিয়েছি আর কি। ও মনে কিছু করিস না, কেমন শালা সুরের বাচ্চা, তোর এত বড় আসপর্দা আমার জন্মদিনের কেক খাওয়া। দাঁড়া, আজকে তোকে এমন শিক্ষা দেবো না, তোর জন্মের মতো কেক খাওয়ার ইচ্ছা ঘুচে যাবে। আর খাবো না। Ride with the mob, hum to Allah, check doing